প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি মাধ্যমিক প্রশ্নের সিংহভাগ জুড়ে রয়েছে সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। সুতরাং ভালো নাম্বার পেতে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অনুশীলন জরুরি, যে কারণে মাধ্যমিক 2023 রায় ও মার্টিন 50-50 সমাধানের এই পর্বে সরল সুদ কষা অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই বইতে বিশেষভাবে চিহ্নিত করা আছে তার MCQ সমাধান করব। প্রথমে তিনের দাগের প্রশ্নটি লক্ষ্য করো। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ AB/100 টাকা, AB/120 টাকা, AB/1200 টাকা, AB/10 টাকা। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ সমান, আমরা জানি বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ PTR/100। তাহলে এখানে পি এর পরিবর্তে বসাতে হবে এ ইন্টু টি টাইম বছর এককে, দেওয়া আছে বি মাস। বি মাস সমান B/12 বছর ইন্টু আর অ্যানুয়ালি রেট অফ ইন্টারেস্ট 10% প্রদত্ত, অর্থাৎ আর ইকুয়াল 10 দেওয়া আছে, ডিভাইডেড বাই 100 টাকা ইকুয়াল লব হরকে 10 দিয়ে ভাগ করি, তাহলে লবে আছে এ ইন্টু B/12, অর্থাৎ AB/12, আর হরে আছে 10, অর্থাৎ AB/12 হোল ডিভাইডেড বাই 10 ইকুয়াল AB/12 ইন্টু 1/10 টাকা ইকুয়াল AB/120 টাকা। সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে AB/120 টাকা, তাই এক্ষেত্রে অপশান বি AB/120 টাকা সঠিক উত্তর। এরপর চিহ্নিত সাতের দাগের প্রশ্নটি লক্ষ্য করো। 1% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের 1 বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ 100X টাকা, 100/X টাকা, X টাকা, 100/X² টাকা। মনে করি মূলধন পি টাকা। প্রশ্নানুসারে পি ইন্টু টি এখানে এক্স ইন্টু আর এখানে এক্স PTR/100 ইকুয়াল ইন্টারেস্ট আই, আই এখানে এক্স, বা পি ইকুয়াল বজ্রগুণন করে পাই 100×X/X×X, লবহরকে এক্স দিয়ে ভাগ করি ইকুয়াল 100/X। অতএব নির্ণয় মূলধন 100/X টাকা, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি 100/X টাকা সঠিক উত্তর। চিহ্নিত আটের দাগের প্রশ্নটি লক্ষ্য করো। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের 1 বছরের মোট সুদ PXR/25 টাকা হলে মূলধনের পরিমাণ P/4 টাকা, P/2 টাকা, 2P টাকা, 4P টাকা। আমরা সরল সুদ সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে মূলধন প্রিন্সিপাল পি টাকা ধরে থাকি। এখানে সুদ PXR/25 টাকা প্রদত্ত, সুতরাং মূলধন পি বা এক্স বা আর এর পরিবর্তে অন্য কোনো চল ধরে নেব। মনে করি মূলধন ওয়াই টাকা। প্রশ্নানুসারে ওয়াই ইন্টু, তাহলে সেই একই সূত্র PTR/100, এখানে পি এর পরিবর্তে ওয়াই বসিয়েছি, টি এর পরিবর্তে এক্স বসাতে হবে, ইন্টু আর এর স্থলে আর বসাতে হবে, PTR/100 ইকুয়াল প্রশ্নে প্রদত্ত PXR/25।
বা উভয় পক্ষকে এক্স আর দিয়ে ভাগ করে পাই ওয়াই বাই 100 ইকুয়াল পি বাই 25 বা ওয়াই ইকুয়াল পি বাই 25 ইন্টু 100 25 গুণ 4 সমান 100 ইকুয়াল 4p। অতএব নির্ণয় মূলধন 4p টাকা, যা সম্ভাব্য চারটি উত্তরের ডিতে আছে, তাই এক্ষেত্রে অপশান ডি 4p টাকা সঠিক উত্তর। এরপর চিহ্নিত 20 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। আসল ও এক বছরের সুদ আসল এর অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার 4%, 4.12%, 5%, 5.12%। আসল ও এক বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে 20 টাকায় এক বছরের সুদ 21-20 টাকা, অর্থাৎ আসল 20 টাকা হলে সুদ আসল হয় 21 টাকা, সুদ হয় 21-20 টাকা। অতএব 100 টাকায় এক বছরের সুদ 1:20 গুণ 100 টাকা সমান 5 টাকা। অতএব বার্ষিক সুদের হার 5%, যা সম্ভাব্য চারটি উত্তরের সিতে আছে, অপশান সি 5% সঠিক উত্তর। আমরা জানি MCQ-র ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করলেই নাম্বার পাওয়া যায়, সুতরাং সমস্যাটির সমাধান আমরা অতি সংক্ষেপে করব। এরপর 21 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে সুদের হার 3%, 12%, 10.57%, 8%। সুদের হার অর্থাৎ বার্ষিক সরল সুদের হার জানতে চাওয়া হয়েছে। কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে 25 টাকায় এক বছরের সুদ 28-25 টাকা, অর্থাৎ আসল 25 টাকা হলে এক বছরে সবৃদ্ধি মূল, সুদ আসলে হয় 28 টাকা, তাহলে সবৃদ্ধি মূল মাইনাস আসল সমান সুদ, 25 টাকায় এক বছরের সুদ 28-25 টাকা। অতএব 100 টাকায় এক বছরের সুদ 3/25 × 100 টাকা, 25 × 4 = 100, 4 × 3 = 12, 12 টাকা। অতএব বার্ষিক সুদের হার 12%, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই অপশান বি 12% সঠিক উত্তর। এরপর চিহ্নিত 23 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 5%, 10%, 15%, 20%। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে 100 টাকায় 10 বছরের সুদ হয় 100 টাকার দ্বিগুণ 200 টাকা বিয়োগ 100 টাকা, অর্থাৎ আসল 100 টাকা হলে সুদে আসলে হয় তার দ্বিগুণ 200 টাকা, অর্থাৎ সুদ হয় 200-100 টাকা। অতএব 100 টাকায় এক বছরের সুদ হয় 100/10 টাকা, 10 বছরের সুদ 100 টাকা, এক বছরের সুদ 100/10 টাকা সমান 10 টাকা। অতএব বার্ষিক সরল সুদের হার 10%, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই অপশান বি 10% সঠিক উত্তর। চিহ্নিত 27 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সরল সুদের হার 4%, 5%, 10%, 25%। 5 বছরে মোট সুদ আসলের 1/5 হলে 100 টাকায় 5 বছরের সুদ
100 টাকার 1 5 অংশ 100 গুণ 1 5 টাকা অতএব 100 টাকায় 1 বছরের সুদ 100 গুণ 1 5 সমান 20 তাহলে 20 ভাগ 5 টাকা সমান 4 টাকা অতএব বার্ষিক সরল সুদের হার 4 শতাংশ যা সম্ভাব্য 4টি উত্তরের এতে আছে তাই এই ক্ষেত্রে অপশন এ 4 শতাংশ সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পর্বে গুরুত্বপূর্ণ সকল প্রশ্নগুলির সমাধান কৌশল বুঝতে পারলে বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো